আরও একবার বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, বল হাতে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। দারুণ ও স্মরণীয় এক জয় হাত ছাড়া হলো শারজায়। আইসিসি প্রমিলা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হার বরণ করেছে বাঘিনীরা। যদিও বাঘের মতো দারুণ বোলিংয়ের পর জ্যোতিদের লক্ষ্য ছিল মাত্র 119 রান। শারজায় বি গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হিদার নাইট। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 47 রান জড়ো করে ইংল্যান্ড। দলীয় 48 রানে প্রথম উইকেট হারায় রাবেয়া খানের শিকার হয়ে মায়া বাউচার। 18 বলে 23 রান করে ধরেন সাজঘরের পথ। তবে হাল ধরে রাখেন আরেক ওপেনার ডানি ওয়াট হজ। দলীয় 76 রানে তাকে থামান নাহিদা আক্তার। 40 বলে 41 রান করে ততক্ষণে দলকে এনে দিয়েছেন সম্মানজনক পুঁজি। এই উইকেট শিকারের আগে বাংলাদেশ সাজঘরে ফেরায় দুই ভয়ঙ্কর ব্যাটার নেট স্কাইভার ব্রান্ট ও অধিনায়ক নাইটকেও। এক পর্যায়ে ইংল্যান্ড হারিয়ে ফেলে খেয়েই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটির। রানের চাকার গতিও কমে যায়। এরপর হাল ধরার চেষ্টা করেন এমি জোন্স। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং সামলে কোনো মতে দুই অঙ্কে পা রাখেন তিনি। 16 বলে 12 রান করে থাকেন অপরাজিত। তার সঙ্গী ছিলেন সোফি এক্সেলেস্টন 2 বলে 8 রান করে। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 118 রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও ঋতুমণি দুটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুতেই হতাশ করে বাংলাদেশ। বোলাররা জয়ের আশা জাগালেও নিদারুণ হতাশ করেন ব্যাটাররা। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে রান আসে মাত্র 20। চতুর্থ উইকেটে সোভানা মুস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করলেও রানের দিক থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। জ্যোতি 20 বলে 15 রান করে বিদায় নিলে সব চাপ বর্তায় সোভানার কাঁধে। তবে চাপের মুখে সোভানা একা আর কতটুকুই বা করবেন, শেষ পর্যন্ত তাই পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।